বুঝতে পারছি না। আমি আওয়ামী লীগ এমপি বুঝিনা, আওয়ামী লীগের লোকজনও চায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা পাক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। সারা দেশ জানে শুধু শেখ হাসিনার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা পাচ্ছে না। একটা প্রতিহিংসামূলক মামলায় ওনাকে আপনি বন্দী করে রেখেছে। আজকে এখানে যারা মহিলারা আছে, আমার বোনরা যারা আছে, তাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে নারীদের জন্য অনেক কিছু করেছেন। এদেশে নারী মন্ত্রণালয়, শিশু মন্ত্রণালয় আপনি প্রতিষ্ঠা করেছেন। দশম শ্রেণী পর্যন্ত আমাদের মেয়েদের শিক্ষা ফ্রি করেছেন উনি। আজকে সুতরাং আজকে একান্ত ভাগ মহিলা যারা আছে সারা বাংলাদেশে, আপনারা মাঝে নামের মহিলারা, আমরা আপনাদের সাথে থাকব। আপনারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, যারা আপনাদের ভোট দিয়েছে এলাকায় এলাকায়, তারা এখনো আপনাদের নেতৃত্বে বিশ্বাসী। আপনারা সকলে মিলে যার যার এলাকায় সংগঠিত হন। বাংলাদেশের জনগণ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপরিসীম নেতৃত্বের মাধ্যমে। সংসদীয় গণতন্ত্র প্রবর্তন হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ন্যাশনাল জনক তারেক রহমানের নেতৃত্বে। এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জাতীয়তাবাদী দলের শক্তি হচ্ছে তৃণমূল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনক তারেক রহমান। এই দেশের গণতন্ত্র যখনই বিপদে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল এগিয়ে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আমাদের 16 কোটি মানুষের নয়নের মণি, এই দেশের মাতা, গণতন্ত্রের মাতা, যার অপর নাম বাংলাদেশ, যার অপর নাম স্বাধীনতা, যার অপর নাম সার্বভৌমত্ব, সে আজকে তার জীবনের সাথে লড়াই করছে। উনি আজকে উনি জীবনের সাথে লড়াই করছেন। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ।